নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে। এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সন্দেশখালীর গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। 4,000 পেঁপের চারা নষ্ট করল দুষ্কৃতীরা। শ্রমিক মেলার উদ্বোধন। রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট। ইন্টার এরিয়া ফার্স্ট এড প্রতিযোগিতা। জলপাইগুড়ি জেলা বিজেপির অবস্থান বিক্ষোভ। আসছে বিস্তারিত খবরে। সন্দেশখালীর গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। আজ তিনজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এনামুল শেখ, আইজুল শেখ বাড়ি ন্যাজাট থানার বড় আজগড়া গ্রামে, বাকি হাজেনুর শেখের বাড়ি সন্দেশখালী থানার সর্বেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের শেখপাড়ায়। ভিডিও ফুটেজ দেখে এদেরকে সন্দেহ করা হয়েছে, কিন্তু এই তিন অভিযুক্তের পরিবারের দাবি, আমাদের স্বামী ও ছেলেরা ওই দিন ঘটনাস্থলে ছিল না, তাদের পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। সোমবার রাত্রিবেলা ন্যাজার থানার সর্বেরিয়া গ্রাম পঞ্চায়েতের শেখপাড়ায় নিজের মেছঘেরিতে রাত্রে পাহারায় ছিলেন, তারপর পুলিশ গিয়ে তাদেরকে ধরে আনে। সন্দেশখালীর শেখ শাহজাহান কাণ্ডে তাদেরকে ধরে আনা হয়েছে ইডির অভিযোগের ভিত্তিতে। ইতিমধ্যে তিন অভিযুক্তকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 6 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। হাজিনুর শেখের স্ত্রী মারিয়া শেখের দাবি, এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত না। বাড়িতে যখন আক্রান্ত মব তৈরি হয়েছিল, আপনার স্বামী কি ছিল? না, উনি এর সঙ্গে মোটে কোনোটাই যুক্ত নয়। উনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, উনি একটা সাধারণ মানুষ। তারা মাছ ব্যবসার সঙ্গে যুক্ত, মেছঘড়ি পাহারা দিচ্ছিল, সেই সময় তাকে তুলে আনা হয়েছে। আমাদের কন্যা সন্তান ও একটি ছোট বাচ্চা রয়েছে, তাই নির্দোষ স্বামীকে জামিন দেওয়া হোক। পাশাপাশি অন্য দুই অভিযুক্তকে ন্যাজাট থানার বড় আজগড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আত্মীয় শেখ হাবিবুর শেখ বলেন, আমার দাদা ভাইয়েরা নির্দোষ, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নন। মাছ চাষ করে আমাদের জীবিকা নির্বাহ হয়, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। এই তিনজনকে আজ বসিরহাট মহকুমা আদালত 6 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। কোথা থেকে তুলেছে? ছোট বিটপল, ঠিক আছে, ওখানে একটা ঘেরি আছে, সেই ঘেরিতে মেশিন দিয়েছিল, ওখানে শুয়েছিল আর কি। শুয়ে থাকার পর রাত 10টা সাড়ে 10টার সময় পুলিশ এসে ওনাকে তুলে নিয়ে চলে যায়। এবার আমাকে একটা ভাইয়ের কাছে ফোন করেছে, ভাই বললো, বলে তোমার কোথায় রয়েছো? তা বলে আমি এখন ভেবিয়া চৌমাতা। এবার ওই ভাইটার ফোন কেটে দিয়ে আমি তখন ভাইটার কার সঙ্গে সঙ্গে ফোন করেছি, আমি বলি কোথায় আছো? বলে আমাকে ভেবিয়া চৌমাতায় পুলিশ তুলে নিয়ে এসছে। আপনার দাদা কি ওই সঙ্গে যুক্ত নয়? বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। 4,000 পেঁপের চারা নষ্ট করল দুষ্কৃতীরা। 4 বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ সহ প্রায় 4,000 পেঁপের চারা কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা। প্রায় 10 লক্ষ টাকার ক্ষতির সম্ভাবনা সর্বশান্ত পেঁপে চাষী। অমানবিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের তেজপুর মাঠে। সূত্রের খবর, ওই এলাকার চন্দ্রপুরের বাসিন্দা পেঁপে চাষী পরিমল মণ্ডল, প্রায় 25 বছর ধরে তিনি বিঘা বিঘা জমি পেঁপে চাষ করেন। শুধু তাই নয়, নিজের হাতে লক্ষ লক্ষ টাকা খরচা করে পেঁপের চারা তৈরি করে অন্যান্য জায়গায়ও বিক্রি করেন তিনি। প্রতি বছরের মতন এই বছরও তিনি পেঁপের চাষ করেছিলেন এবং পেঁপের চারা তৈরি করেছিলেন, কিন্তু পরশু সকালে তিনি অন্যান্য চাষীদের কাছ থেকে খবর পান তার পেঁপে জমির সব বাড়ন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে তিনি তড়িঘড়ি নিজের পেঁপে জমিতে ছুটে আসেন। এরপর তিনি দেখেন শুধুমাত্র ফলন্ত পেঁপে গাছই নয়, তার তৈরি করা হাজার হাজার পেঁপে গাছের চারাও নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। এরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি। এই বিষয়ে পেঁপে চাষী পরিমল মণ্ডল বলেন, আমার এলাকায় কোনো ব্যক্তিগত শত্রু নেই, এর আগেও আমার এরকম কখনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে যেদিন রাতে এই ঘটনাটি ঘটেছে সেদিন সন্ধ্যায় ওই এলাকারই এক ব্যক্তির সঙ্গে আমার পুরনো টিভি বেচাকেনা নিয়ে একটু কথা কাটাকাটি হয়। সরাসরি ওই ব্যক্তির নাম না বললেও তিনি সন্দেহ প্রকাশ করেছেন এই ঘটনার সঙ্গে ওই ব্যক্তি জড়িত রয়েছেন। পাশাপাশি তিনি বলেন প্রায় 10 লক্ষ টাকার উপরে তার ক্ষতি হয়ে গিয়েছে। অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে প্রতিবেশীরাও চাইছেন যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। আমি কালকে সকালে জোন এসেছিল, জোন আসি আমি শোয়া ছিলাম, জোনে মামা চলো তো মাঠে, আমি বললাম যে
কেন কি হয়েছে, ঠিক আছে? তো না না চলো, আমি আমি কি করে কব, চলো চলো মাঠে অনেক ক্ষতি হয়ে গেছে, এই আগ বাগান দেখে চলে গেছে, দেখে কয়ে তো চলো ক্ষতি হয়েছে। আমি হঠাৎ তোর গিয়ে ঘুমের তোর গিয়েটা আচমকে ভাবলাম যে কি হলো বাবা, তাহলে আমার কি হলো মাঠে, মাঠে আইয়ে দেখতেছি এই এক বাগান দেখে ওই পরিস্থিতি দেখলাম যা হাতে দেওয়ার মতন না। আমি চার দিন তো আমার চারা কাটছি, যে চারাগুলি কাটিয়ে কেটে রাখছি 4,000 চারা, সেও শেষ, আরও যে 2-3 কাঠা জমিতে চারা ফেলাইছি, যাতে লোকের দ্বারা আমি 50 বিঘে চারা বিক্রি করতে পারি, নিজেও আর 10 বিঘে লাগাইতে পারি। সেই চারাগুলি আমার সব শেষই দিয়েছে কোদাল দিয়া, এবং কোদাল দিয়ে আমার 3-4 বিঘে জমির পেঁপে গাছও কাটিয়ে ফেলছে, ঠিক আছে? আমি তো দেখি কালকে তো আমার আর মাথা আমার ঠিক নাই, আমি তো কালকে একবার কিছু কোনো জায়গায় কোনো যাইতে পারিনি, কিছু করবো আমার শেষ, সব শেষ করে গেলাইছি আমি যে কত। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। শ্রমিক মেলার উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের উদ্যোগে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রদানের লক্ষ্যে শুরু হয় 2024 শ্রমিক মেলা। প্রদীপ প্রজ্বলন করে পুরাতন মালদার শাহপুর এলাকায় 2 দিনব্যাপী শ্রমিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক সমর মুখার্জি, দপ্তরের আধিকারিক দীপক সরকার সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। জানা গিয়েছে শ্রমিক মেলায় বিভিন্ন প্রকল্পের প্রচারে প্রায় 20টি স্টল খোলা হয়। পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে যাওয়া ঠেকাতে উৎকর্ষ বাংলা প্রকল্পকে কাজে লাগানো হবে দাবি শ্রম দপ্তরের। তাদের দাবি, নতুন কর্মসাথী প্রকল্পে জেলায় প্রায় 3 লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে, সেই শ্রমিকদের সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে। এছাড়াও সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে জেলায় প্রায় 11 লক্ষ শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে, এর মধ্যে 613 জন শ্রমিককে 2,19,00,000 টাকার অনুদান দেওয়া হবে করতে পারবেন। এবং তারা যদি বাইরে কোনো সমস্যার সম্মুখীন হন, তারা তাদের ডিটেলসে আপনারা ফোন করলে আপনারা বিভিন্ন ধরনের সহযোগিতা পাবেন। এবং এই যে সব অ্যাওয়ারনেসগুলো আরও যেন করা হয়, এই মেলায় যেন ভালোভাবে এই প্রচারটা হয়, এই কামনা করব। এবং মেলা যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সকলে নতুন বছরে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বৃহস্পতিবার পর্যন্ত চলবে শ্রমিক মেলা। আজ বুধবার শ্রমিক মেলার অনুষ্ঠান মঞ্চ থেকে শতাধিক শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্টল হচ্ছে 800টা স্টল। এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে দপ্তরগুলি আছে, যেমন উৎকর্ষ বাংলা, খাদ্য সুরক্ষা দপ্তর, মৎস্য দপ্তর, আমাদের শ্রম দপ্তর, ফ্যাক্টরি, বয়লার, স্টেট লেবার ইনস্টিটিউট, এরকম মোট 16টি দপ্তরে বিভিন্ন পরিষেবাগুলো নিয়ে স্টল ওনারা দিয়েছেন। বিভিন্ন আজকে 613 জন বেনিফিশিয়ারিকে মোট 2,19,04,000 টাকার বেনিফিট দেওয়া হচ্ছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট। সংহতি সংঘের সম্পাদক স্বপন হালদারের উদ্যোগে দমদম পেয়ারা বাগান খেলার মাঠে অনুষ্ঠিত হল রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট। এদিনের এই খেলার উদ্বোধন করেন তৃণমূল যুব নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সকলে মিলে আনন্দ করবে এই দিনটায়, এটাই তো সময়, এই সময়টায় আমরা সকলে খেলাধুলায় মেতে থাকি, আনন্দ করি এবং একটা সুন্দর ভালোবাসার সুন্দর সম্পর্কের আদান প্রদান খেলার মাধ্যমে। তাই আমি অল দ্য বেস্ট জানাই এবং মে দ্য বেস্ট টিম উইন, সবাইকে অল দ্য বেস্ট। এই খেলাকে কেন্দ্র করে মাঠে ভিড় জমিয়েছিল কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করাও। এদিনের এই খেলাকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন সহ আরো অনেকে। আমার কাছে মানে বাংলাদেশ যদি বলো প্রধান উৎসব এই ফুটবল টুর্নামেন্টটা, প্রতি বছর আমি অপেক্ষা করে থাকি এই টুর্নামেন্টটা কবে আসবে। ডিসেম্বর আমার মনে হয় উত্তর কলকাতায় এই বড় ধরনের এত বড় ফুটবল টুর্নামেন্ট হয়। আগে যেমনি সল্ট লেকের মাঠে হতো প্রদর্শনী, সেই ম্যাচ এখন প্রাক্তন ফুটবলাররা ইস্টবেঙ্গল মুম্বাই ডার্বি ম্যাচ খেলবে আমাদের। দমদম থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ইন্টার এরিয়া ফার্স্ট এড প্রতিযোগিতা।
পশ্চিম বর্ধমান জেলায় ইসিএল এর মাইন্স রেস্কিউর উদ্যোগে আসানসোলে একদিনের ইন্টার এরিয়া ফার্স্ট এড প্রতিযোগিতা শুরু হল। ইসিএল এর মোট ১৩টি এরিয়ার ২৮টি টিম অংশ গ্রহণ করেছে, এর মধ্যে দুটি মহিলা টিম রয়েছে। স্যার হামলোকে বহুত প্রাউড লাগ রা কি হামলো আপনি এরিয়া কো রিপ্রেজেন্ট কর রে হ্যাঁ হামলো আর প্রয়াস করেন কি হামলো ইসে ভি জাদা আর আচ্ছা কর সকে আর হামলো সব এমটি মাইনিং হ্যায় ঝাঁঝরা এরিয়া মে তো হামারি কোশিশ রহেগি কি জবি ভি ইসিএল ইয়া কোল ইন্ডিয়া কো হামারি জরুরত হো তো হামলো তৎপর রহে হেল্প করনে কে লিয়ে। জানা গিয়েছে ইসিএল এর কয়লা খনিতে কিংবা খনি চত্বরে কোনো দুর্ঘটনায় যদি কোনো শ্রমিক আহত হয় তাহলে তাকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হবে তারই প্রতিযোগিতা করা হয়েছে। ভীষণ ভালো লাগছে আর নিজের এরিয়াকে রিপ্রেজেন্ট করতে পেরে খুব ভালো লাগছে। সিআইএল যে আমাদের এই সুযোগটা দিয়েছে তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। তবে উল্লেখ্য ইসিএল এ এই প্রথম দুটি মহিলা রেস্কিউ টিম অংশ গ্রহণ করেছে। আগর ভাগ লে রই হবি এরিয়া সে মিলকর 28 টিম কে দ্বারা এই কম্পিটিশন কমপ্লিট হোনে কে বাদ ইসমে সে চার টিম বনাকর হম লোক অল ইন্ডিয়া কম্পিটিশন কে লিয়ে ফার্স্ট এড কম্পিটিশন কে লিয়ে WCL ফরবরি মে হম লোক ভেজেঙ্গে। ইসমে দো লেডিজ টিম হ্যায় দো লেডিজ টিম ভি বড় চড় কর ভাগ লে রই হ্যায় ঝাঁঝরা কি টিম অর সতগ্রাম কি টিম দোনো। এই ফার্স্ট এড প্রতিযোগিতায় কিভাবে রেস্কিউ করা হবে তারই মহড়া করে দেখানো হয়েছে। প্রথমে হচ্ছে আগে যেটা ছিল না মাইন্স কোল মাইন্স রেগুলেশনে মহিলারা আন্ডারগ্রাউন্ডে যেতে পারবে না, মাইনিং ইঞ্জিনিয়ার হবে না, এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে যার জন্য ওরা সব এখন মাইনিং ইঞ্জিনিয়ার। আমরা যেমন মেল ছিলাম এখন ফিমেল দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। এখন আমরা যে কাজগুলো করে এসেছি এতদিন ধরে সেই কাজগুলোর জন্য ওদেরকে এখন নতুন করে ডেপুট করা হয়েছে কোম্পানি থেকে ওদের নিয়েছে। ওরা একদম মানে ভীষণ কম্পিটেন্ট, প্রথমবার যে ভুল ত্রুটিগুলো হচ্ছে ওগুলো আমরা শুধরে দেবো, ওদের কোচের কোচ হিসেবে কাজ করবো, ট্রেনার হিসেবে কাজ করবো। আমাদের এই ইন্ডাস্ট্রিকে বাড়ানোর জন্যে প্রত্যেকের কন্ট্রিবিউশনে ভীষণ দরকার। এমন এমন ক্ষেত্রে হয় দেখুন সবসময় যে মাইন্ডসের ভেতরেই অ্যাক্সিডেন্ট হবে এমন তো না, উপরেও হয়। যখন মেল পার্সনরা ট্রিট করে কোনো ফিমেল পার্সনকে সত্যি অনেকের অনেক অসুবিধা হয়, সেই জায়গাগুলো থেকেও আমরা অনেক এগিয়ে যেতে পারছি। আর এরা প্রথমবার হিসেবে যথেষ্ট ভালো করেছে, তার ইম্প্রুভমেন্টের স্কোপ প্রচুর আছে। আমরা তো সাথে আছি, আমরা ওদেরকে সব ব্যাপারে হেল্প করেই যাব। আর একটা কথা বলে দিই, আমার শুরু হয়েছিল ঝাঁঝরা প্রজেক্টেই, মানে আমি 1987 যখন শুরু করেছি এই কম্পিটিশনগুলো সব আমরা তো করেছি, আমরা পার্টিসিপেট তখন তো পার্টিসিপেন্ট ছিলাম ওই ঝাঁঝরা প্রজেক্টে যখন ইন্দোসোভিয়েত কোলাবোরেশনে কাজ হয়েছে আমি তখন সেখানে ছিলাম। ঠিক এদের মতোই আমরা তখন ওই জুনিয়র লেভেলে গেছি করেছি, তো তারপরে আমরা নিজেদেরকে এত উপরে নিয়ে যেতে পেরেছি। তো আশা করছি এরা তার চাইতে আরো ভালো করবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। অবস্থান বিক্ষোভ জলপাইগুড়ি জেলা বিজেপির। কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভ জলপাইগুড়ি জেলা বিজেপির। পুরুলিয়ায় সাধুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় বিজেপি জলপাইগুড়ি মণ্ডল একের সদস্যরা। এদিন টাউন মণ্ডল একের পক্ষ থেকে এই অবস্থান আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। এদিন প্রথমে জেলা কার্যালয় থেকে একটি মিছিল করে কোতোয়ালি থানার সামনে তাদের এই কর্মসূচি পালন করা হয়। এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন জলপাইগুড়ি বিজেপি টাউন মণ্ডল এক ও দুই এর সভাপতি মনোজ কুমার সাহ। জলপাইগুড়ি টাউন মণ্ডল এক ও দুই এর পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। প্রতিবাদ আমরা অবস্থান বিক্ষোভে বসতে আছি এখন আমরা, এবং আমরা আজকে দুই ঘন্টা বসব। পশ্চিমবঙ্গ জুড়ে যে সনাতনীদের উপরে অত্যাচার, বিজেপি আরএসএস কর্মীদের উপরে হামলা, বিজেপি বড় নেতাদের গাড়ি ভাঙচুর, এবং বিশেষ করে যে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ, যে পুরুলিয়ায় সাধুদের উপরে, সন্ন্যাসীদের উপরে যে হামলা করা হয়েছে, সনাতনীদের উপরে যে আক্রমণ করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমরা দু ঘন্টা এখানে বসবো। আজকে আমরা অবস্থান বিক্ষোভ করব। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।